গ্রামের মানুষকে কথা দিয়ে সেই কথা রাখেনি পঞ্চায়েত। গ্রামের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে অন্য গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি ঘিরে পঞ্চায়েতের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, উঠে আসছে প্রভাব খাটানোর তত্ত্ব। গ্রামের মানুষের কাছ থেকে নথি চেয়ে সেই গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল পঞ্চায়েতের তরফে। পরে এলাকার মানুষেরা জানতে পারেন ওই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে অন্য গ্রামে। স্যার, এটা বিএমএ ছাড়া চিঠি আমাদের কাছে এসেছে, আমার এর বেশি আর কোনো কিছু জানা নেই। কি চিঠি আসছে? ওই যে চিঠি একটা দিলাম আপনাদের কাছে, ওই যে তিনটে না চারটে হেলথ সেন্টার উদ্বোধন হবে, তার মধ্যে নারায়ণপুর একটা আছে। তা লেখা নাই, নারায়ণপুর হেলথ সেন্টার বলে লেখা আছে চিঠিটাতে। ওই যে চিঠিটা দেন, আমার বিএমএস থেকে, বিএমএস স্যারের ওখান থেকে ওই চিঠিটি এসেছিলো। এবারে আমাদের এখান থেকে কি চাল চাওয়া হয়েছিল তা এখন নয় তো ব্যাপারটা, তখন আমি ছিলাম না, আমি ওটা জানি না। স্যার, এটা আমি তো কর্মচারী, আমাদের এখান থেকে কোনো ঠিক হয় না। আপনার কাছে চিঠি দেওয়া হয়েছে? হ্যাঁ, হ্যাঁ আমি চিঠি পেয়েছি, আমি চিঠিতে লেখা আছে নারায়ণপুর গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রটি অন্যত্র জায়গায় শিলান্যাস হওয়ার প্রতিবাদে নারায়ণপুর গ্রামবাসীর আবেদনপত্র। আমি এটা প্রধান সাহেবকে পাঠিয়ে দেবো, প্রধান সাহেবকে পাঠিয়ে দেওয়ার পর প্রধান সাহেব যা সিদ্ধান্ত নেবেন তাই। এখানে পঞ্চায়েতের গাফিলতি নেই, আমার ওটা বলতে পারবো না, কারণ আছে কি নাই ওটা আমার জানা নেই। ওটা স্যার আমি কিছু জানি না ওটার ব্যাপারটা। আমাকে বিএমএস স্যার থেকে চিঠি দিয়েছিলাম, সেই চিঠিটি আমি ওনাদেরকে দিয়েছি, প্রধান সাহেবকেও পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, বিডিও স্যারকে আমি জানিয়েছি গোটা বিষয়টি। সোমবার সেই ক্ষোভে পঞ্চায়েত অফিসের সামনে এসে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে ঘিরে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের। ওই গ্রামের নারায়ণপুর সহ আশেপাশের একাধিক গ্রামের মানুষের সুবিধার কথা ভেবে নারায়ণপুরে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার আবেদন জানানো হয় গ্রামবাসীদের তরফে। সূত্রের খবর, পঞ্চায়েতে থেকে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য ওই গ্রামের মানুষের কাছে কাগজপত্র চাওয়া হয় পঞ্চায়েতের তরফ থেকে। সংশ্লিষ্ট পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারের নিকট কাগজপত্র জমাও দেন নারায়ণপুরের গ্রামের মানুষজন। এলাকাবাসী জানাচ্ছেন সরকারিভাবে ওই গ্রামেই সুস্বাস্থ্য তৈরির অনুমোদনও দেয়া হয়। অভিযোগ, সংশ্লিষ্ট গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র না করে ওই গ্রামের নামে অন্য গ্রাম হিংজুড়িতে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে। এতেই ক্ষোভ উগরে দিয়ে সোমবার পঞ্চায়েতের অফিসের সামনে এসে চরম বিক্ষোভে নারায়ণপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষেরা। যে ওই স্বাস্থ্যকেন্দ্রটি স্যাংশন হয়েছিল, তো সেটি আমাদের গ্রামের মধ্যে না করে এবং হিংজুড়িতে নিয়ে যাওয়া চলে যাওয়া হয়েছে, যে নারায়ণপুর উপস্বাস্থ্য কেন্দ্র নামে হয়েছে সুস্বাস্থ্য, সেটা বুঝতে পারছি না। তার জন্য আমরা আজ পঞ্চায়েতে এসেছি, কথা বলছি। স্যাংশনে নারায়ণপুর লেখা ছিল, নারায়ণপুরই লেখা ছিল, নারায়ণপুর গ্রামই হবে এরমটাই লেখা ছিল আমরা এবং জানতাম এটাই, এবং কাগজপত্র এবং এই যে দেখুন নারায়ণপুর, এবং সেটা পঞ্চায়েতে চিঠিও করা আছে। তার সাথে এই যে আরেকটা চিঠি আছে যেটা আমি অন্য কোথার থেকে পেয়েছি, সে তাতেও নারায়ণপুর আছে, এবং নারায়ণপুর গ্রাম নারায়ণপুর, সাব সেন্টার নারায়ণপুর, মৌজা নারায়ণপুর, এটাও আছে তাতে। কেন এরকম হলো, আপনারা কি মনে হচ্ছে? সেটা কিছু বোঝা যাচ্ছে না এখন অবধি, তো আমরা পঞ্চায়েতে আপাতত আছি, কথা বলছি সবার সাথে, আরও আমরা এসডিও বিডিও স্যার, গাফিতুলটা আপাতত পঞ্চায়েতেরই। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে, কারণ নাহলে হবে কেন, না যায় কি করে, করে কি করে, প্রভাব খাটিয়ে ওখানে করা হয়েছে। হ্যাঁ, প্রভাব খাটিয়ে করা হয়েছে, নাহলে করে কিভাবে ওখানে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা আমাদের গ্রামেতেই হোক। নারায়ণপুর গ্রামে ওই সুস্বাস্থ্য কেন্দ্র চালু না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন গ্রামবাসীরা, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে। সামনে আসছে প্রভাব খাটিয়ে এই কাজ করছে পঞ্চায়েত, কেন এই ঘটনা তার সদুত্তর মেলেনি পঞ্চায়েতের কাছ থেকে। তবে গ্রামবাসীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন পঞ্চায়েত সচিব। পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর একটাই কারণ, আমাদের নারায়ণপুরের একটি সরকারি জায়গা আছে, একদিন ইঞ্জিনিয়ার সাহেব গেল আমাদের ওইখানে, বললো একটা সুস্বাস্থ্য কেন্দ্র হবে নারায়ণপুরে, সেখানে কাগজপত্র যা ডকুমেন্টস ফকুমেন্টস ছিল, এবং সেদিনে ইঞ্জিনিয়ার সাহেব চলে আসার পর বৃষ্টিও হয়, আমার একজন ভাই এসে সে কাগজপত্র ইঞ্জিনিয়ার সাহেবকে অঞ্চল অফিসে দিয়ে যায়, এবং সেটা গ্যারান্টেড হয় যে ওটা নারায়ণপুরেই সুস্বাস্থ্য কেন্দ্রটা 100% হচ্ছে। হঠাৎ করে দেখি একদিন এই 29/6/2022 শিলান্যাস করে হিংজুড়িতে নারায়ণপুরের নামে,
সেই জন্য সেই ক্ষোভের জন্য নারায়ণপুরে কেন হলো না সুস্বাস্থ্য কেন্দ্রটা, তার জন্য আমরা এই আমাদের উড়েলা অঞ্চলে এসে আমরা এই বিক্ষোভটা দেখাচ্ছি যে কেন আমাদের ওইখানে কেন পঞ্চায়েত তরফ থেকে কেন আমাদের সুস্বাস্থ্য নারায়ণপুরে কেন হলো না, আমাদের নারায়ণপুরের নামে হিংজুড়িতে হচ্ছে কেন। নারায়ণপুরের হলে কি সুবিধা, হিংজুড়িতে হলে কি অসুবিধা? নারায়ণপুরের হলে সুবিধা বলতে নারায়ণপুরের যে চাষিবাসীর একটি কৃষিজীবী হচ্ছে গ্রাম এবং আশেপাশের গ্রামগুলো কি, এবং নারায়ণপুরের যে গ্রামগুলো আছে পানডাঙ্গর, মুনিনগর, রামনগর, গুমুট, নারায়ণপুর, পাবড়ি, এই একটি মাঠের উপর সবাই কৃষিকাজ করে এবং সেখানে যদি হঠাৎ করে আমাদের যদি কোনো অসুবিধা হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গেই দু চার মিনিটের মধ্যেই সুফল একটা পাবে। সেই জন্যই আমরা চাইছিলাম যে নারায়ণপুরে এটা হলে এই আশাপাশের গ্রামগুলোর সবাই একটা পরিষেবা ভালো পাবে। হ্যাঁ একদম বলা হয়েছিল, তার জন্য আমাদের কাছে অরিজিনাল হিংজুড়িতে হলো এটা আমি সঠিক এটা বলতে পারবো না হিংজুড়িতে কেন হলো, কী বল সেটা ইঞ্জিনিয়ার সাহেবকে ধরছি, ইঞ্জিনিয়ার সাহেব বলছে এই সম্বন্ধে আমার কিছু জানা নেই। আমরা চাইছি আমাদের নারায়ণপুরি যেটা করা আছে কাগজপত্র সেটা নারায়ণপুরি যাতে হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।